315. What is the nature of the threat on board? It's a hijack. What? Come on! Don't move! Don't make the noise! Why? Nobody move! It's like, what? Don't move! Listen, everyone. The cockpit is in our control. Your people will die if our demands are not met. Understood? বলছিলাম স্পিড খায়ে ঢিলটা ছিঁড়েন না স্পিড হ্যাপি এনার্জি বাকি 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 দুই পয়সার দোকান না সাই পয়সা তার বাকি মানে কি ভাই মানে কি ফাকি তো বাকি না দিলে তো হয় ভাই দেই না ধরে ভাই তাইলে কি তা আগে দিয়ে দিছি যেই টাকা বাকি দিছি তাতে তো আমি ফুট হয়ে গেছি প্রায় 1.5 লাখ টাকা মাল বাকি পড়ে গেছে এখন আমার দোকানে 50,000 টাকা ওঠাই ওই যে কথায় আছে না আমি নিজে চাপের মধ্যে পড়ে দিতেছি আরে ভাই আপনি যদি টায়ার হয়ে দিতেছেন টায়ার হলে তো হইব না চাপ চালায় যান চাপ চালাইলে লাভ হইব বুঝছেন না ওই মিয়া কিসে চাপ দিব শূন্য চাপ দিব আরে সাপ দল নেই তো মাল দাঁড়া লাগবো নাকি মাল না তো আমার দোকানে আশেপাশে ঘেসে না কে আরে কে না তাই কও সবগুলি তো এক এর মধ্যে পালের কথা রয়েছে এস এক কারণ আরে 19,000 টাকা বাকি খেয়ে পলাইছে সে তো আমার আশেপাশেই ঘেসে না সবচেয়ে বড় বাকি তো তার কাছেই তো সে পালের কথা হলো না কারণ সে বাকি খেয়ে ফুরুত ফুরুত মানে বাজারে যা না আর বাজারে গেলে তো আপনার দোকানের সামনে দিয়ে যাইব নাকি আরে গেলে তো আটকে দামি একবার তো রাহে না কোন পথ দিয়ে যায় এটাই তো বুঝি না আসমান দিয়ে যায় কিনা কে জানে একবার যদি চোখের সামনে পড়ে পরে আমার এই দোকানে ছুটির লোকে গাম ছাড়িয়ে পাঙ্গু আমার টাকা গেছে গেছে অর্ডার করিলে আমি আরো পুঞ্জি লাগামু আমার 3 কেজি ময়দা ওর গায়ে মাইকে মুরগি দিয়ে খাওয়াবো ভাই আপনি কঠিন বিপদে আছেন ভাই এক মিনিট লবণ দেন তো বাস করতেছি এই যে আপার বডি বাস করে ফেলাইছি বাকি মানে বুঝছ না তুই কোন দোকান থেকে তুই বাকি খাস না হ্যাঁ খাই তো ওই বাকি বয়কারে বা কয় দীর্ঘ কি বাকি পরে দিব না যা পরে আপনার পাবো কই আমি তো আপনার চিনি না আমেরিকা দেশ আছে না এটা গুলাম আসিল না এই দেশটা আসিল না হইছে কেমন হয়েছে জানো কলম্বাস নামে একটা লোক ওখানে গেছিল গিয়ে এটা হয়েছে হওয়াইলে হয় এখন তো আমার আমি হইলাম হয়ে গেছে বাকি আমি হইলাম বাকি লোকদার কাছ থেকে বয়াকারে বা কয় দিন দুই কারে কি রিক্সাওয়ালার থেকে পয়লা বাকি আমি লইলাম বুঝছস রিক্সাওয়ালার থেকে বাকি ইসাক কলম্বাস সালাম কালাম কি ভুলে আছিস তুই না ভাই সালাম আলাইকুম কথা কইতাম দোকানটা তো দেখছেন মাল সামানের অবস্থা তাকালে মনে হয় দুর্ভিক্ষ লাগছে
তাই কইছিলাম কি আপনার কাছে করে টাকা পাইতাম, যদি দিতেন মাল উঠাইতাম, খুব উপকার হইতো ভাই। কিছু মনে করেন না। মনে করেন কি আছে, টাকা পাইলে তো উপকার হইবই, কি ঠিক কইছি না? ভাই ঠিক কইছে। তো আর তো কিছু কইতেছেন না ভাই? কইছি তো, তুই শুনস নাই? এই তোরা শুনস নাই? কানে কম শুনস নি? তো ঠাটাই দিব, তখন বুঝবি কেমন লাগে। আপনি আমার শুনো মারবেন কে? আমি কি করছি আপনারে? এইটা কিন্তু ঠিকই শুনছে ভাই। ভাই আপনার হাসিনের যাই করেন, আমি সাফ সাফ একটা কথা কই দেই, আমি আর বাকি দিতে পারবো না ভাই। আমারও পরিবার আছে, ভাই বোন বাপ মা আছে, আমারও খাওয়ন লাগে। খাইবি? তোর না কইছে কেডা? তাহলে কেমনে খামু ভাই? কেমনে খাইব? সবাই সবাই খাইব। সবাই সবাই খাবি? ভাই কইছে খাও থাকলে না সবাই সবাই খামু। আপনাকে খাওয়াই তো শেষ করতে পারতেছি না, যে হারে বাকি খাইতেছেন আপনারা, আমি নিজে খামু কেমনে? ভাই খাবার থাকলে তো সবাই সবাই খাবে, খাবার না থাকলে কেমনে খাবে ভাই? না থাকলে না সবাই না সবাই খাইব। এটাই ভালো হয় না, ভালো চলছে না? হ্যালো, আমার ফোনে টাকা নেই, ব্যাক করো। কি ভাই কথা শেষ? ফোন ব্যাক করতে কইছে, আমার ফোনে তো ব্যালেন্স নাই। তোকে ফোনে আছে? না ভাই, না ভাই। আরে নিও গরমের দল কথা আছে না, আমিও ফকির হইলাম, দেশও আকাল লাগলো। অসুবিধা নাই, ব্যবস্থা থাকে সব সময়। ভাই ফোন খুলতেছেন কে? খুলতেছি, ফোন ব্যাক করতে কইছে, ব্যাক করতে। ভাই এদিকে তো এই যে এটার মধ্যে কতটি সিম আছে দেখতো, মধ্যে কোন সিমটা দাগ দেওয়া না। এই যে ভাই একবারে পেয়ে গেছে, দে এটাই বাকি আছে। কি করবেন ভাই? কি বাকি আছে? বাকি লোনের বাকি আছে, ইমার্জেন্সি ব্যালেন্স সবগুলা থেকে লয়ে ব্যালেন্স থেকে লয়ে থেকে লয়ে। হ্যালো, আমি স্যার দিছে। কি হয়েছে মানে? সেই তিন দিন আগে থেকে প্ল্যান করে বসে আছি যে সন্ধ্যার পরে দুলাভাইয়ের বাড়িতে যাব। আমি যে কখন থেকে সাজগোজ করে আছি, আর তুমি এখন আমার জায়গা কি হয়েছে? দাওয়াত রাইতে তুমি দিন থাকতেই সাজিয়ে বসে দিছো। আচ্ছাইতাছি আমি। ও শোনো, আসার সময় অল্প করে একটু ফল বুঝিয়ে আসবা, মনে থাকে যেন। ওই তোরা থাক, আমার আবার দাওয়াত আছে একটা, বাসা যাই দেবো। ভাই আমার বিলটা দিয়ে যান। লেখা রাইছ? লেখা রাখো মানে? ভাই আমি বাকি দিতে পারবো না। আচ্ছা জানলাম, তো জানলেন তো দিয়ে যান। ওই বেটা তুই কি আগে কইছস যে তুই বাকি দিবি না, কইছস? হ্যাঁ না। তোর দোকানে কি সাইনবোর্ড ঝুলাইছস? না নাই। তাইলে তাইলে তাহলে কি ভাই? তাহলে বাকি কয় করে বা কয় দিস দুই করে কি বাকি তোরা বুঝছস? তাহলে ম্যাক্সিমাম বুঝছে বেটা, খালি তুই বুঝছস না। সহজ কথা, যাই হোক একদম না বুঝতে বুঝতে যাই আসে রাখে না রাখে রাখ করে না ওটা দেখবে। ভাই লাল খোরা ছিল, পান খোরা ছিল, চা খোরা ছিল, কয়দিন আগে কাচ্চি খোরা ছিল, কিন্তু হাই যে সেরকম বাকি খরেব এটা জীবনও ভাবি নাই। ভাই আসসালামু আলাইকুম। ভাই ওয়ালাইকুম সালাম, কেমন আছস? ভালো ভাই। ভাই আজকে কিছু দিবেন নাকি? তোর বিকাশ নম্বর আছে? জি ভাই আছে। তাহলে দেশ নেই কেন? এসএমএস করে দিবি না তুই আমার? এটা এই 10,000 একটু কম তো থাপ প্রায়া। ভাই আমি কি মিশা কথা কইতেছি? আরে তুই মিশা কথা কবি কিল্লিকা, 10,000 হইলো কেমনে? ভাই আপনি নিছেন? আমি নিছি, এর লেগে 10,000 হইব কে? 10,000 টাকা হয়ে গেছে, তুই নাম্বারটা পাঠাবি না আমারে? হ্যাঁ বিকাশ নাম্বারটা পাঠাস না কিল্লিকা। জি ভাই আপনার তো পাই না এর লেগে। ছাগল, খালি একটা এসএমএস করে দিবি, নাম্বারটা এসএমএস করে দিবি, তাইলেই তো হয়, সবাই বাকি খায় তোর কাছ থেকে না? জি ভাই অনেকই তো নেই। আরে গাদা রে, শেষ হয়ে যাবো ব্যবসা, শেষ করে বলাবি তুই। ভাই তাহলে আজকে কিছু দিব? ভাই কিচ্ছু দিবি না, তোর দোকান থেকে আমি আর বাকি নিব না। হুম
আমি তো সদায় পেতে আর এক দোকান থেকে নিমু নিমু না বাকিতেই নিমু লসটা কার তোর লসটা জি ভাই যে তোর দোকান থেকে মালটা আমি নিলাম না নগদ নেই আর বাকি নেই যেমনি নেই লসটা তো তোর জি ভাই ভাই তাহলে আজকে কি কি দেবো ভাই আপেল আপেল লাগবো না মালটা দে ভাই এত ফল দিয়ে কি করবি অসুবিধা আছে কোনো না আমার সমস্যা কি আপনি নিবেন আপনি দিবেন বাবুল ভাই এই যে আমি ওইদিকে কই যেতেছিলেন কোন দিকে যেতেছিলাম না আপনার এদিকে আইলাম আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম খালি সালামে কাম হইব না আমার টাকাটা দেন টাকাটা তো ভাই আপনি আমার কাছে পান হ্যাঁ আপনি পান না টাকা আমার কাছে হ্যাঁ পাই তাহলে সেই টাকাটা তো পান আপনি আমি দিমু রে ভাই আমি তো দিয়ে দেবো পলাই যেতেছি না ভাই আরে ভাই পালাই গেলেও তো নিজের বুঝ দিতে পারতাম যে আপনি পালাই চলে গেছেন আপনি চোখের সামনে ঘুরা ঘুরা বেড়াইতেছেন অথচ আমার টাকাটা দিতেছেন না আমার তো ভাই শরীরটা জ্বলতেছে দেন আমার টাকাটা দেন টাকা থাকলে চলবো বল ভাই আপনি কিন্তু বাবুল ক্লথ স্টোরের মালিক আপনি কর্মচারী না যে ব্যাপারটা করতেছেন না মানায় আপনার লগে এটা তো আশা করি না আপনার কাছে আর আমিও লজ্জা পাইতেছি যে আপনি আমার টাকাটা দিতেছেন না এখন আমি আশা করতেছি যে আপনি আমার টাকাটা এক্ষুনি এই মুহূর্তে দিয়ে দিবেন এখন মনে করেন 13 তারিখে দিব না ভাই 13 তারিখ অনেক দূর আপনি এক্ষুনি আমার টাকাটা দিয়ে দেন আরে বাইরে এখন কইলে এখন আমি করতে দেব ফল খান আপেল খাবেন একটা আপনি কি আমার লগে ফাইজদামি করেন হ্যাঁ এখন কই পাবো আমি টাকা ভাই আপনি কোথা থেকে টাকা দিবেন সেটা আমি জানি না এই রোজার ঈদে আপনি আমার কাছ থেকে কাপড় বাকি নিছেন কুরবানির ঈদ আইসা পড়লো আপনি এখন পর্যন্ত আমার টাকাটা দেন নাই যেহেন থেকে পারেন আমার টাকাটা দিয়ে দেন রে আমি তো ওইটাই কইতাছি যেহেন থেকে টাকা দিতে পারো ওহেন থেকে টাকা দিতে পারো না কেন দিতে পারবেন না কেন আচ্ছা দেখাই বুঝে না কইলে তো আর কেউ বুঝে না এই যে দেখেন ফাইটে গেছে এই ফাটা জিনিস যদি এটিএম মেশিনের ভিতরে ঢুকাই তাহলে টাকা বাইরে বো টাকা তো বাইরে না আমি কেমনে দিব নাহলে কবে দিয়ে দিতাম আপনার টাকা ভাই আমার টাকাটা দেন এইসব কাটবুট দেখে আমার কোনো লাভ নাই এই ফাটা কাটলে কি আমার লাভ আছে আমারও তো লাভ নাই ভাই জাস্ট জিনিসটা ফাইটে গেছে আপনারও লস আমারও লস এর লিগেই কইছি 13 তারিখে আমি কার্ডটা পাবো বুঝছেন কার্ড দিয়ে টাকা উঠাবো আপনার দিয়ে দেবো 13 তারিখের ভিতরে যদি আমি টাকা না পাই আমার বাসায় যান বাসায় গিয়ে যদি আমি টাকা না পাই তাহলে কিন্তু আমি মানুষজন এক করে ফেলামো আরে ভাই মানুষ যা জনতাই দুটাই একই এক করণের কিছু নাই 13 তারিখে দিয়ে দেবো টাকা অসুবিধা নেই যাই ভাই তাহলে ফল খাইবেন না আচ্ছা বাকি ঘোর দেখছি এই রকম বাকি ঘোর আমি জীবনেও দেখি নাই সেই রকম বাকি ঘোর এতগুলো ফল এতগুলো ফল তুমি কেন আনছো এত টাকা তুমি পাইলা কই টাকা পয়সা থাকলে বুঝে এমনি করে নষ্ট করা লাগবে টাকা নষ্ট হইলো কেমনে টাকা দিয়ে কি নষ্ট ফল আনছি তাহলে কইতে পারতাম নষ্ট করছি তুমি আবার বাকিতে আনছো তাই না
আচ্ছা তুমি আম খাইবা আদি গুণনের দরকার আছে তোমার কি লাগি আদি গুনতাছো গুনতাছি কারণ তোমার এই সব সমস্যা আমার ফেস করতে হয় সারা দিন রাত বাড়িতে মানুষ আসে আর আয়েশা টাকা পয়সা চায় কোত্থেকে দিমু আমি টাকা আর তুমি এবার এত টাকা কোত্থেকে শোধ করবা চিন্তা করো না তো আল্লাহ দিব তুমি কিছু না করলে আল্লাহ কোত্থেকে দিব আর কত টাকা তুমি নিছো সত্য করে কত কত টাকা পাইবেন সে তোমার কাছে বেশি না রে ভাই এত চিন্তা করো না কিছু নাই বেশি না হ্যাঁ তো বেশি না মানে কত কত ম্যাক্সিমাম হলে দেড় লাখ হতে পারে বেশি না দেড় লাখ টাকা ওরে আল্লাহ আমার তো শুই নেই মাথা ঘুরেতেছে এত টাকা তুমি কেমনে পাইবা টাকা ই করে ফেলাম আমি সব দিয়ে দুলাভাই পাঠাবে কইছে তোমার দুলাভাই পাঠাইব তোমার দুলাভাই তো থাকে সে আমেরিকায় সে তোমার লাগে টাকা কেমনে পাঠাইব আর যদি তোমার দুলাভাই টাকাটা না পাঠায় তাহলে তুমি কেমন করে শোধ করবা পাঠাইব আমার লাগে কত হইছে দুলাভাই টাকা পাঠাইব কবে পাঠাইব টাকা এই 13 তারিখ পাঠাই দিব এর মধ্যে জলদি পাঠাইব ঠিক আছে করো এই 13 তারিখের মধ্যে তুমি যেমনেই হোক তোমার সব বাকি শোধ করবা আর যদি না করতে পারো আমি আর তোমার লগে দেই কথাটা মনে রেখো হ্যাঁ মনে থাকবো তখন আমি গোসল করবো আবার লুঙ্গি কই গামছা কই বারান্দায় না আমার দোকানে 19,000 টাকা বাকি আইস দিমু কাল দিমু করে দুই মাসে বেশি হয়ে গেল তার কোনো পাত্তা নাই এই মগের মূল্য পাইছ কি ব্যাপার কি হয়েছে উনি কে দুঃস্থ বন্ধু এই তোমার মতো দুঃস্থ বন্ধু যারা আছে তার তো শত্রু দরকার নাই ভাবি আমি আমি আব্দুল সাত্তার বাজারে আমার একটা মুদি দোকান আছে আপনার স্বামী আমার দোকান থেকে 19,000 টাকা বাকি খাইছে দিমু দৃষ্টি করে দুই মাসে বেশি হয়ে গেল দেড় টাকার নাই আর এখন আমার দোকানের সামনে দিয়ে আসা যা কি শুনতেছে এইসব তুমি আসলে এমন করছো আচ্ছা তুমি কয়জন মানুষের কাছ থেকে আর বাকি নিয়ে আর একসে একটু কও তো আস্তে ছি 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 এত অপমানিত হওয়ার আগে আমি মইরা গেলাম না কেন কোন ধরনের কথা কইলে তুমি এই লোকটা টাকা পায় সে টাকা চাইবো না টাকা চাওয়ার অধিকার নাই এটা তার দোষ টাকা তো চাইবই টাকাটা দিয়ে দিলে আর চাইবো না আজকে দিমু না কালকা দিমু না পরশু দিমু না ততদিন দিমু না ততদিন সে চাইতে থাকবো এটা তো স্বাভাবিক এর লগে তোমার মরণের সম্পর্ক আচ্ছা সাত্তার ভাই কন্ত হ্যাঁ সে কয় মরে দিব এটা কি ধরনের কথা কইলা তুমি সাত্তার ভাই জান আপনি দিয়ে দেবো না কালকে দিয়ে দেবো জান বাহ আমি কোথাও যাইতেছি না আজকে আমি টাকা না নিয়ে কোথাও যাবো না এটা আমার শেষ কথা বাস আরে ভাইরা আমি তো আজকেই দিতে হবে কিলে আজকে দিতে হবে যার লগে তা হয় তার আজকেই টাকা লাগবো আর এটিএম মেশিন এটিএম মেশিন কলচার ভিতরে টাকা বেচাই রাখছি মুখের ভিতরে হাত ঢুকে টাকা বের করে লিয়ে গেলেন আজকেই দিতে হইব টাকা ওই মিয়া বাকি কে খায় কে খায় বাকি মানুষই বাকি খায় পশু খায় পাখি খায় পশু পাখি বাকি খায় একমাত্র মানুষের অধিকার আছে বাকি খাওয়ার কি শুরু করছো চুপ করো তুমি বাকি খাওয়ার মানুষের সামাজিক অধিকার খাইতেই পারে মানুষের বাকি আশ্চর্য তুমি ওনার কাছ থেকে টাকা বাকি নিয়ে খায় বসে আছো আবার তুমি ওনার উল্টা পাল্টা কথা শোনাইতেছো এইসব কি ভাবি ভাবি দেখেন আপনি বিষয়টা চিন্তা করে দেখেন ওই কি চিন্তা করবো অর্ধেক মোহরের টাকাই তো বাকি দিমু না ভাই টাকা কি মেরে দিবো নাকি দেন মোহরের টাকা পাইবা দিমু একটু উল্টো কথা জানা ভাই ভাই ও এই 13 তারিখের মধ্যে আপনার সব দেনা পাওনা শোধ করে দেব আমি আপনার কথা দিলাম না ভাবি
13 তারিখ পর্যন্ত অপেক্ষা করার সময় আর ধৈর্য কোনোটাই আমার নাই। বহুত কষ্ট ওনার কাছে আমি পাইছি, ওনার কাছ থেকে আজকে টাকা নেওয়া নেই আমি যাবো না, এইটা আমার শেষ কথা। বাস শেষ কথা তো কইছেন না হইলে 50 বার শেষ কথা, শেষ কথা কথা শেষ হয়ে গেলে যান না। কি বুঝাইবা তুমি আমার? আরে ভাই বুঝাম, অসুবিধা কি, চলো না দিকে। ওদিকে কি, আমি কোন জায়গায় যাইতে পারবো না, আমার যা বুঝাবো এখানে বুঝাই দেবো, যা কইবে এখানে বুঝাই দেবো। আস্তে কথা কন, জোরে কথা কইলে কি আপনি 19,200 টাকা পাইবেন? আরে মিয়া আমি তো জোরে কথা বলবো। কথা কইলে লাভ নাই, মুখের কথা কেউ বিশ্বাস করে না। কথাই তো বুঝবেন না, দলিল ছাড়া আজকে কেউ আজকাল কেউ বুঝতে চায় না, মুখের কথা দাম নাই। এই যে ধরেন দেন দলিল দেন দেন, পড়ালা তো জানেন, পড়েন কি লেখা আছে? মোহাম্মদ ইসহাক 250,000 টাকা। আর তো পড়ানোর দরকার নাই, জমি দলিল না যে 2 ঘন্টা ধরে পড়বেন, বুঝছেন তো? এখন 2,50,000 টাকার চেকটা আমি পাইছি, 13 তারিখে চেকটা ভাঙাম, ভাঙাই আপনার টাকাটা দিয়ে দেবো ভাই। 13 তারিখ তো অনেক দূর, তুমি দাও না কালকে একটু বাঙায় দাও না, সমস্যা কি? সমস্যা আছে কি? সামনে কোরবানির ঈদ না, জিলহজ মাসের 10 তারিখে তো কোরবানির ঈদ হয়। আপনি যদি কন যে না কার্তার আমি করলেন, আমি 1 তারিখে কোরবানির ঈদ পালন করবো, ওই ওইটা মানবো কেউ? কি দেখছেন এটা, এখানে ডেটটা লেখা 13 তারিখ লেখা না, 13 তারিখের চেক আমি কালকে ভাঙাবো কেমন সম্ভব? 13 তারিখে মিস হবো না তো? হইব। হ্যাঁ বন্দুকের গুলি মিস হইব, কিন্তু ইসাহাকের কথার কোনো মিস নাই ভাই, আপনি পেয়ে যাবেন 13 তারিখে। টেনশন লেন না ভাই, নিজের কাছে থাকলে 19,000 টাকা হয়তো খরচ করে বেলাইতেন। হ্যাঁ 1 লক্ষ টাকাটা পাইবেন, দাম তো ভাই বিশ্বাস করেন, মানুষটা বিশ্বাস করে। ঠিক আছে বিশ্বাস করলাম, 13 তারিখে কিন্তু ঠিকই আমার টাকা লাগবো, যদি 13 তারিখে তুমি আমার টাকা না দাও আমার বাসা যাবেন। হ্যাঁ একদম বাসা যাবো, কোনো অসুবিধা না, বাসা তো কিনে নেই। হ্যাঁ কোনো ব্যাপার না, হ্যালো হ্যাঁ আইতাছি 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 রাখ। কাগজে ছাপাইয়া আঠাতে লাগাই দিছি, অহন্তর কইতে পারবা না যে কোথাও লেখা নাই যে বাকি দেওয়া যাইবো না, পারবা? লিখে দিছি। কৃষ্টিকার এই বেটা, আমরা কি তোর দোকানে বাকি খাই? আমরা শুধু খাই, ইসাক ভাই খাওয়ায় আর আমরা শুধু খাই, তোর লগে আমগুলোর কোনো কানেকশন নাই, খুদে আমগুলো হুনে লাভ আছে? দেখছো সোহেল, সুমন্যা ইসাক ভাইকে উদ্দেশ্য করে কি লিখছে, বাকি চাহিয়া লজ্জা দিবেন না। কি রে সুমন্যা, তুই ইসাক ভাই উদ্দেশ্যে লেখছোস? তাও সতর্কবাণী, তোর দিয়ে বিরাট সাহস। হ্যাঁ তখন ইসাক ভাইয়ের লেগে লিখছি, কোনো সমস্যা আছে? এই বেটা তাহলে লিখে রাখতি, ইসাক ভাই বাকি চাহিয়া লজ্জা দিবেন না, ইসাক ভাই বাকি নাই লিখতি। দরকার হইলে তাই লিখুম, বাকি খরচ জায়গা আমার দোকানে নাই, আমি কইয়া দিলাম। এই তো ভাই এতেছে, এবার দেখুন জায়গা হয় কি হয় না। দুঃখিত বাকি নাই, ভালো লেখাটা কিন্তু ভালো হয়েছে, ভালো হয়েছে না, নির্ভুল লেখা, গুড ভেরি গুড। বিস্কুট দে, বিস্কুট দে, ওই যে প্যাকেট দে, দেখতেছি
শেষ ভাইয়া তো দুধ শেষ করতেছেন যে আর তোর বাবি রে থুই আইছি তার বাপের বাড়িতে অসুমন না কত দিছে রে ভাই আগের বকেয়া সহ সব মিলে হইছে 4,327 টাকা বাঙার বাচ্চা গুড লেখ রাখ হ্যাঁ কি ভাই লেখ রাখো মানে ল্যাবরেটরি তো না লেখ রাখবি খালি লেখ রাখো মানে টি মাইনাস 3 2 1 লিফট অফ দিস ওয়াজ আ ম্যাগনিফিসেন্ট রাইড নো প্রবলেম ইন অ্যাডজাস্টিং উইথ দ্য 160 গ্র্যাভিটি অফ দ্য মুন ইয়েস হোয়াট ওয়াজ দ্যাট ক্যান ইউ সি দ্যাট শো মি দ্যাট লেভার অ্যাগেইন আগেই বলছিলাম স্পিড খায় ব্যাটিং না করতে কি ছিল বাকি যে নস্তা বাকি দেশ নেই কোনোদিন কাউরে হদিসি আগে দিছি এখন থেকে কোনো বাকি নাই এটা আমার শেষ কথা আর লিখে রাখছি এটা তো পড়ছেনি আপনি হ্যাঁ পড়ছি তো বাকি চাহিয়া লজ্জা দিবেন না দুঃখিত বাকি নাই এটা কি লিখছোস অযৌক্তিক কথা অবাস্তব কথা লিখছোস যেগুলি দেখাস তুই আমারে তো অযৌক্তিক কি কন ভাই এটা যে অযৌক্তিক এবং অবাস্তব এটা আমি খারার উপর প্রমাণ করে দিতে পারি আপনি যদি প্রমাণ করতে পারেন যে আমি অবাস্তব কথা কইছি তাহলে আমি আপনার বাকি দিমু জান কথা দিলাম এই এই তোর সাক্ষী ভাই সাক্ষী তাহলে দিয়ে দাও প্রমাণ হবে দেন দেন ভাই দেন ভাই স্ক্রিন তো হবে নগদে প্রমাণ দেন বাকিতে না ভাই অবশ্যই অবশ্যই বাকিতে কোনো প্রমাণ হবে না নগদে প্রমাণ হবে হ্যাঁ দেন বুঝিস কিন্তু হ্যাঁ প্রমাণ করেন তুই লেখছস বাকি চাহিয়া লজ্জা দিবেন না দোকানে বলছস এই বেটা তোর তো পোশাকই ঠিক নাই তোর সেলোয়ার পরা উচিত ছিল কামিজ পরা উচিত ছিল ওড়নার দরকার ছিল অবশ্য গামছা একটা আছে এটা দিয়ে চলবো তোর কাছে কোনো একজন লোক আইসা যদি তোর কাছে আমার মতন কয় যে ভাই এক প্যাকেট বিস্কুট দেন পয়সা পরে নিয়েন তখন তুই কী করবি গামছাটা দিয়ে মুখটা ডাকবি দেখে কবি ভাই আমি বাকি দিচ্ছি না ভাই লজ্জা লাগা সরম করে এবার বলবি তুই আর তুই গাড়তার মতন রয়েছস তোর তো অ্যাটিটিউডই ঠিক নাই অথচ তুই লেখছস বাকি চাহিয়া লজ্জা দিবেন না লজ্জার লেশ মাত্র নাই তুই নির্লজ্জের মতো আচরণ করতাছ নাকি সব বিরোধী কথা লেখছস তুই লাস্ট প্রমাণ হয়ে গেল ভাই এই কথায় যুক্তি আছে ভাই আমি বুঝলাম এখানে লজ্জার কথা আপনি এমনি কইলেন আচ্ছা লজ্জার ব্যাপার বাদ ওইখান তো লেখা আছে যে দুঃখিত বাকি তন যাবো না হেডা হ্যাঁ এটার প্রমাণ আছে দেই তাহলে প্রমাণ তাহলে এই ক্ষেত্রে আমরা একটু 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 অভিনয় আছে সবাই সৎ থাকবা সৎ থাকতে হবে কিন্তু আমি বুঝাই দিয়েছি জিনিসটা ধর একজন মুসাফির বহু দূর থেকে আইছে দুই দিন ধরে আসছে পেটে খাওয়ার নাই আটতে পারতেছে না তোর কাছে এসে কইছে ভাই রে দুটো দিন ধরে কিছু খাই না রে ভাই আসতে পারতাছি না কিছু দিবেন আমার সেটা কিছু দিবেন আমার খাওয়াইবেন এই তুই যদি আলতাপ ব্যাপারে পোলা হস তুই ক তুই তখন কি করবি আলতাপ ব্যাপারে একজন দানবীর আসিল আলতাপ ব্যাপারে একজন দানবীর আসিল কি আসিল না এই কথা শোনার পরে আলতাপ ব্যাপারে যদি এখন বইয়া থাকতো তাহলে সে দুঃখিত হইতো তার কষ্ট লাগতো ভিতরে এই কথা শোনার পরে তুই কষ্ট পাবি না দুঃখ পাবি না হা হা অনেক দুঃখ পাইছি অনেক দুঃখ পাইছি এ বেটা বেট কাজ কে অ্যাকশন থাক এক কর সাথ কোন হা হা দুঃখ পাইছি দুঃখ পাইছি হ্যাঁ তুই দুঃখ পাবি তুই যদি আলতাপ ব্যাপারের পোলা হস তাহলে দুঃখ পাইয়া তুই কি করবি আলতাপ ব্যাপারে এখানে বহা থাকলে কি করতো দোকানে কিছু না থাকলে ঘরে যেত গিয়া বাতায় নিয়ে দিত তুইও তো দুঃখ পাইছস তুই তো আলতাপ ব্যাপারের পোলা তুই পারবি তারা কিছু না দিয়ে পারবি হ্যাঁ তুই তো তোর বাপের বলা তুই পারবি না দিয়া তুই কি দিবি না হ্যাঁ দিব তাহলে দে কি দিবি দে তাহলে তো প্রমাণ হয়ে গেল না প্রমাণ এখন
কি কোন কে প্রমাণ কি হইলো কেমনে হইলো কি কোন বুঝছ নাই তুই না আচ্ছা ওরে কি লিখছে দুঃখিত বাকি নাই এটাই তো লেখা ও ভাই তার মানে বাকি যখন তার কাছে চাওয়া হইছে সে দুঃখিত হইছে দুঃখ পাইছে দুঃখ পাওয়ার কারণে সে বলছে ভাই বাকি নাই কিন্তু আমরা সরজমিনে কি দেখলাম যে একজন মুসাফির আসছে আইসা সে বলছে আমি ক্ষুধার্ত মারি কিছু খাইতে দেয় এইটা শুনে সে কিন্তু দুঃখিত হয়েছে মানে দুঃখ পাইছে দুঃখ পাওয়ার পরে সে কি কাজটা করলো বাকির চেয়েও ডেঞ্জারাস কাজ করছে মাগনা দিয়া দিছে যে ওর আশাই নাই তাহলে হইলো তুই লেখছ দুঃখিত বাকি নাই আমি দুঃখিত আমি বাকি দিব না হ্যাঁ আর তুই করছস কি আমি দুঃখ পাইছি আপনার কথা শুনে লয়ে যান ওকে তাহলে প্রমাণ তো হয়ে গেছে লেখারা খবরদার ওভার রাইটিং জানি না হয় ওভার রাইটিং যদি বাই চান্স কোনোদিন হয়ে যায় আমার কাছ থেকে ছোট্ট একটা সাইন নিয়ে নিবি আইতাছি আইতাছি কই আইতাছো তুমি মন্দির বাসায় যাবো তুমি তো ওই জায়গায় আহন তোমারকে ধরে না তোমার লাগে আমি এখন এখানে বসে আছি তিন ঘন্টা হইলো তুমি গেছো একটাবার একটাবার ভাইয়ার বাসায় ঢুকলো পর্যন্ত না আমি বাসায় এসে পড়ছি ভালো করছো চুপ করো তুমি আজকে শুধুমাত্র তোমার জন্য আমি আমার ভাইয়ের কাছে ছোট হইলাম একটাবার চেহারাটাও দেখাইলো না তুমি তাগো কাছে আচ্ছা চেহারা দেখাই আসুন একদিন ওটা বাকি থাকলো হ্যাঁ ভালো কথা তো এখন যে বাসায় কোনো সদাই নাই কালকে কি খেয়ে থাকবেন চাল ডাল লবণ হলুদ চাপাতি চিনি কিছুই তো নাই বাসায় কি করবো আমি নাকি কালকে খাওয়াটাও বাকি থাকবো কোনো অসুবিধা নাই তখন রাইতে কেমনে কি করবো হ্যাঁ সকালবেলা সিনাটা ফুলাইয়া বাজারের ব্যাগ লইয়া যামু যা যা লাগবো সব লইয়া আসবো ঠিক আছে আমি আইতাছি আন রাখি লেখা রাইস কি যেতেছি আমি লেখা রাইস হ্যাঁ এক কথা একশো বার কমো না একবারই গইতেছি লেখা রাখবি বাকি 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 মানে মাগ না না বাকি বয়াকারে বা কয় দীর্ঘইকারে কি এটা বানান ভুল লিখছস কয় রসিকার লিখছস লেখা রাখবি আর প্রমাণ তো করে বুঝস না লেখা চলো মা বাই বাই বাবাই বাই 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 চাচা মগের মুল্লুক নাকি কি করলেন এরা জোর করে বাকি খাইব আর কইন না রে ভাই কয় টাকার ব্যবসা সবাই যেই হারে বাকি খায় আমার ব্যবসাটা কি টিকবো না বাকি যে এক কেড়ে দিবেন না সেটা না মানে আমাদের যে সমাজ ব্যবস্থা তাতে তো বাকি না দিলে ব্যবসা করতে পারবেন না কিন্তু বুঝা দিবেন আপনার চালাক হইতে হবে মানে যারা বাকি নেয় আবার টাকাটা ঠিক মতন দিয়া দেয় তাকেই দিবেন সবটি একই রকম ভাই এই ধরেন হাতে কোনো দুই চারজন আছে যারা টাকাটা আটকায় না দুই চার দিনে এদিক ওদিক করে কিন্তু দিয়া দেয় হয় এটাই তো নিয়ম ভাই ভালো মানুষ তো কম হয় এলেই তোরা ভালো ভাই আপনার কিছু লাগবো আমি গরিব মানুষ আর কি লাগবো ভাত খাই চাইল লাগবো তেল লাগবো নুন লাগবো এই তো তাহলে কোন কি দিমু দেন চাইল দেন চাইল কয় কেজি দেন দুই সাইড ছয় দুই কেজি চাইল কেজি না ছয় কেজি ভাত তো ডেলি যখন খাওয়ানো লাগে ছয় কেজি দেন আচ্ছা চাইল ছয় কেজি তো ডাল ডাল দেন দুই কেজি বাজার সব দিয়ে দিছি ভালো বুঝলাম ভালো ভালো রাখছস তুই টেকা পাঠাইছস মানে কি ওই বেটা আমার কি জুকার পাইছস তুই জুকার মনে হয় আমারে কতদিনের টাকা নিছস 75,000 টাকা ছাড় দিয়ে গুনে দিছি তরে তিন মাস আগে
আজকে ডেট দিছস না, আজকে পাক্কা ডেট দিছস না, আজকে টাকা দিবি তুই? অন্তিকত যায় না, যায় না কি? বুঝছি, ওই বলো ধুন, অন্য দোকানে যা, অন্য দোকানে গিয়া জিগা যে এজেন্ট নাম্বার আছে নাকি? আরে বাবা রে, আমি জালাল ভাইয়ের দোকানে খাড়া রয়েছি, সদাই কিনছি, তুই টাকা পাঠাবি? জালাল ভাইয়ের টাকা দিব, তোর বাড়িতে যাবো। জালাল ভাই আপনার পার্সোনাল নাম্বার আছে? আছে। হ্যাঁ আছে তো, নাম্বারটা কোন তো? 01। ওই আমি একটা নাম্বার করতেছি, এটা হুন। জালাল ভাই নাম্বার, এই নাম্বারে তুই পাঠাবি, 1800 টাকা পাঠাবি, বুঝছস? আর হ্যাঁ, সন্ধ্যা দেখা হইব তো, তোর লোক আমার যখন দেখা হইব তখন বাকি টাকা তুই আমার দিস, ঠিক আছে? ওকে, আচ্ছা 25,000ই দিস রে বা, টাকা দিছি তোমার, আমি দায় ঠেকছি না। আর শোন 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 শোন, টাকা পাঠানো এরকম কি লেগে হয়? কি হলো ভাই? মানে এই যে ফোনের ভিতরে ফোন ঢুকে গেছে, এরকম দেওয়ার কথা না ভাই। ও ভাই, মনে হয় ওই যে কোন সময় জানি ফোন কাইটে গেছে, আমি বুঝতে পারি না, আবার ফোন দিচ্ছে মনে হয়। হ্যাঁ ক, কি কমু আবার? ভবিষ্যতে দিমু, তোরেও দিছি, আমি যেটা কইছি এখন টাকাটা আপনি আজকে দিন। হ্যাঁ, ওই টাকা পাঠানোর সময় খরচ সহ পাঠাই। মানে কি? ওকে ওকে ওকে, টাকাটা আজকে দিবেন। আজকে না, আজকে না, ম্যাক করছে। হ্যাঁ কই না তো পাটা নেই না তো। ৭৫,০০০ টাকা ভাই ওর কাছে, আমি আপনার বাড়ি 1800, সন্ধ্যার সময় দিব 25,000। বউ ফোন দিছে, কি জব তুমি কম তো, কতক্ষণ হয়ে গেছে? পরিষ্কার কান্দ কি লিখা, পরিষ্কার করে কাও। এই মিয়া, আমি আবার কান্দলাম কখন? আশপাশে কেউ নাই, আইতাছি, আমি আইতাছি, আইতাছি। এই মিয়া, আপনি আইয়া কি করবেন? আমার টাকা লাগবো টাকা। তোমারে যে বকা জকা করি, খালি খালি করি কি? কয়জন মানুষের ভাতরান তো তুমি, দুজন মানুষের ভাত। মিয়া, আমি আবার ভাতরান হলাম কখন? গরম ফ্যান পায়ের উপরে পড়লো কেমনে, উস্কুরে কাজ করবা না? ফ্যান পড়লো কখন? বেশি পড়ছে, পেস্ট লাগাও, পেস্ট ঠান্ডা পানি দাও। ও স্যার, রাখো রাখো রাখো, ফোন রাখো, আইতাছি আমি, আইতাছি, রাখো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। দেখেন তো পাও পুড়ে গেছে, ওখানে আবার সালাম দেওয়ার লাগে, বংশীয় ধরে বিয়ে করছি, কেমনটা লাগে তো? 24 ঘন্টা কিন্তু আমার শাসন করে, দুজন মানুষের ভাত রান্ধে। হ্যাঁ, গরম ফ্যান ফেলায় পা ফুড়ে ফেলাইছে। পাঁচ মিনিটের মধ্যে টাকা আইতেছে, আমার যাওয়া নাই লাগবো, বুঝছেন না?
রক্ত লইয়া শুরু করছে বেটা মূল যেই কাজ আছে সেই কথা কো ওই টাউট ভাই ভাই ইসেক ভাই বলেন ওই ঘরে পলারি সুস কে ভাই ভাই ওই বেটা ভাই রে ওল কথা কর ভাই 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 কি হইছে তুমি শুনতে পাইতেছ না তোমার পানাটা রাইছে তো আসো যাই যাই আই লাইছি তুমি কি আকো আমি ঘুমাইতেছি রাইতেই তো যাও আপনার স্বামী আমাকে প্রত্যেকের দোকান থেকে বাকি খাইছে আজকে তার টাকা দেওয়ার শেষ দিন ডাকেন 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 আরে ভাই কি রে ভাই এটা কি বাজার না লোকাল বাস মানতে মাথাটা গরমের কারণে আপনার বলদ হয়ে গেছেন আমি হইলে আমি হইতাম রে ভাই নাইলে এটা শুক্রবার শুক্রবারটা যে শুক্রবার এটা আপনারা মানতে পারতেছেন না কেন শুক্রবারটা তো রবিবার না রে ভাই রবিবার দিন ব্যাংক খুলে কটা ভাই দশটার মধ্যে খুলে যায় না ধরেন আমার দেরি হলে এগারোটার মধ্যে ব্যাংকে গেলাম আপনারা বারোটার মধ্যে সবাই আমার বাসায় আসার দরকার নাই কোনো দরকার নাই আমি নিজে গিয়ে সবাই টাকাটা দিই আমার ওয়াদা করলাম এখানে তো কোনো ফাঁক নাই রে ভাই শরবত দাও সবাই শরবত দাও শরবত দাও ওর কোনো কথাই বিশ্বাস করবে না ওর কাছে যে চেকটা আছে চেকটা দেখাইতে কর এক মাস আগে এই চেকই দেখাইছিল এই চেকই দেখাইছিল কত বড় টাউট আমি ক্ষমা চাইতেছি ওনারা ক্ষমা করে দেন ভাই ক্ষমা করে দেন আগামী রবিবার আমি আমি নিজে আপনাদের কাছে টাকা পৌঁছা দেবো কথা আমি তবা করলাম আমি কানে ধরলাম আমি মাপ চাই তোমার কাছে আমার জীবনে আর যদি কোনোদিন এক টাকা কি আটানা পয়সা যদি আমি বাকি খাই
না খেয়ে মরিয়া যাবো, তারপর বাকি খামু না, বাকি খামু না, খামু না। দুলা ভাই আবার কি লেগে ফোন দিছেন? ও আচ্ছা আচ্ছা দুলা ভাই, আমি সব পাঠাইতেছি আপনারে, হোয়াটসঅ্যাপ করতেছি। হ্যাঁ 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 সবই পাঠাই দিতেছি। আপনি তো কইছিলেন তখন তো যাইতে রাজি নেই। দুলা ভাই আমার লয়ে যান না, দুলা ভাই আমার আমেরিকা লয়ে যান, আপনি যেমনে পারেন আমার লয়ে যান। টাকা পয়সা কোনো সমস্যা না দুলা ভাই, আপনি আমার লয়ে যান না। মানে আমি গেলে তো আমি অনেক তো ইনকাম করবো, কাজ করে তখন টাকা ইনকাম করবো না, তখন তো কোনো সমস্যা নাই। টাকা পয়সা আপনার সবই আমি দিয়ে দেবো, আপাতত বাকি থাকুক আর কি। দুলা ভাই বাকি না রাখি। Listen everyone, the cockpit is in our control. Your people will die if our demands are not met. Understood? বলছিলাম স্পিড খায়ে ঢিলটা ছুঁড়েন না।